1008টি রেস্টুরেন্টে তিনি তার রেসিপিটি বিক্রি করার চেষ্টা করেন এবং ব্যর্থ হন, কেউ তাকে ঠিকমতো পাত্তাই দেয়নি। এরপর তিনি 1009 নম্বর রেস্টুরেন্টে যেয়ে তার রেসিপিটি বিক্রি করতে সফল হন, আর সেই রেসিপিটি হচ্ছে মূলত KFC-র চিকেনের রেসিপি, যেটা আমরা খেতে খুবই পছন্দ করি। আর যিনি সেই রেসিপিটি বিক্রির চেষ্টা করেন বা দাঁড়ে দাঁড়ে ঘুরেন বিভিন্ন রেস্টুরেন্টে যান, সেই মানুষটি হচ্ছে KFC-র প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স। মাত্র 6 বছর বয়সে তিনি তার বাবাকে হারান, পরিবার পরে অকুল পাথারে। তখন তার মা একটি কারখানায় কাজ নেন, বাসায় ছোট ভাই বোনদের দেখার দায়িত্ব পড়ে স্যান্ডার্সের। তিনি শুধু তাদের দেখাশোনা করতেন তা না, এমনকি রান্না করেও খাওয়াতেন। আর এটা করতে গিয়ে তিনি জীবনের অন্যতম সেরা একটি শিক্ষা কিংবা জ্ঞান অর্জন করে ফেলেন, সেটি হচ্ছে রান্নার কৌশল। তারপর একটু বড় হতেই অনেকগুলো কাজ করেছেন, পালতোলা নৌকায় কাজ করেছেন, রেল কোম্পানিতে কাজ করেছেন, সেনাবাহিনীতে কাজ করেছেন, টুকটাক অনেক কাজ। কিন্তু মনোজগৎ ছিল তার খুব অস্থির, তাই কোথাও বেশি দিন টিকতে পারেননি। এই অস্থিরতার কারণে এমনকি তার সংসারও টিকেনি, স্ত্রী সন্তানরাও তাকে ছেড়ে চলে গিয়েছিল। পুরো জীবনটাই উত্থান পতনের মধ্যে দিয়ে কেটেছে এই কর্নেল স্যান্ডার্সের। তিনি 1930 সালে কেন্টাকির কর্বিনে একটা গ্যাস স্টেশন কিনেন, সেই গ্যাস স্টেশনে তিনি প্রথম রেস্টুরেন্ট খুলেন এবং তার রান্নার হাতকে কাজে লাগান। 1939 সালে 11টা ভেষজ এবং মশলার মিশ্রণে তিনি যে KFC-র সিক্রেট চিকেনের রেসিপি আছে সেই রেসিপিটি তৈরি করেন। তার এক বন্ধু, খুব কাছের বন্ধু, মূলত এই চিকেনের রেসিপির বা এই চিকেনটার নাম দেয় হচ্ছে কেন্টাকি ফ্রাইড চিকেন। তো মূলত যিনি কর্নেল স্যান্ডার্স রয়েছেন, তিনি সেনাবাহিনীতে একসময় চাকরি করলেও তিনি কিন্তু কখনোই সেনাবাহিনীর কর্নেল ছিলেন না। মূলত কেন্টাকির যে গভর্নর আছে তিনি হচ্ছে কর্নেল স্যান্ডার্সের রেস্টুরেন্টে খেতে আসেন এবং খেয়ে এই যে চিকেনের রেসিপিটা খেয়ে তার এত বেশি ভালো লাগে যে তিনি যে এই যে কর্নেল স্যান্ডার্স রয়েছে তাকে এই কর্নেল উপাধিতে দেন। সো মূলত কর্নেল স্যান্ডার্স কিন্তু আসলে কোনো সেনাবাহিনীর কর্নেল না, এটা মূলত তার পাওয়া একটা উপাধি। কর্নেলের রেস্টুরেন্টটি ছিল হাইওয়ের পাশে। একসময় সরকার হাইওয়ে বড় করার সিদ্ধান্ত নিলে তার রেস্টুরেন্টটি ভাঙা পড়ে, শেষ হয়ে যায় তার শেষ সম্বল। তখন তার হাতে পেনশনের মাত্র $105 কিংবা $10,000, বয়স 65। তিনি আবার এই ক্ষুদ্র সম্বলকে সাথে নিয়ে পথে নামলেন, কিন্তু ভেবে পাচ্ছেন না তিনি কী করবেন। বয়স নেই, টাকা নেই, তেমন কোনো আশাও তিনি দেখতে পাচ্ছেন না। কর্নেল স্যান্ডার্স তখন তীব্র হতাশায় ভুগছিলেন, এমনকি আশার কোনো আলো দেখতে না পেয়ে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন, লিখে ফেলেছিলেন সুসাইড নোটও। অর্থাৎ সুসাইড করতেও চাইছিলেন কর্নেল স্যান্ডার্স। কর্নেল স্যান্ডার্স হঠাৎ ভাবতে বসেন যে কোন কাজটা আসলে তিনি সবচেয়ে পারদর্শী বা কোন কাজটা আসলে তিনি সবচেয়ে ভালো পারেন। এরপর তার হুট করে মাথায় আসে যে তিনি রান্নাবান্নায় বেশ ভালোই পারদর্শী এবং তার যে চিকেনের রেসিপি রয়েছে সেটা সবার চেয়ে আলাদা। সো তারপর তিনি 1008টি রেস্টুরেন্টে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন রেস্টুরেন্টে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকেন। এভাবে তিনি 1008টি রেস্টুরেন্টে যান এবং ব্যর্থ হন। এরপরের ঘটনা তো আমরা জানি যে তিনি 1009 নম্বর রেস্টুরেন্টে যখন তার রেসিপিটি বিক্রির চেষ্টা করেন তখনই তিনি সফল হন। আমেরিকায় KFC-র প্রথম শাখা হয় 1952 সালে, তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে 147টি দেশে 25,000-এরও বেশি KFC-র শাখা আছে এবং KFC-র যে ট্যাগলাইন ইটস ফিঙ্গার লিকিং গুড, এটি আমাদের সবার মধ্যে খুবই জনপ্রিয়। সারা পৃথিবীর মানুষ KFC-র খাবারের জন্য লাইন ধরেন, বাংলাদেশেও তা সমান জনপ্রিয়। বাংলাদেশের কোনো KFC-কে যখন দেখবেন কিংবা KFC-তে বসে যখন বন্ধুদের সাথে আড্ডা দেবেন তখন কয়েকটি কথা মনে রাখবেন। তা হলো, এক, শুরু করার জন্যে বয়স কোনো বাধা নয়। দুই, শুরু করতে চাইলে কীভাবে যেন পুরো প্রকৃতি আপনাকে সাহায্য করতে শুরু করে। তিন, মূলধনও আসলে তেমন কোনো বড় বাধা নয়। চার, শুরু করার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে আইডিয়া। পাঁচ, সেই আইডিয়াকে আপনার সমন্বয় করতে হবে নিজের কোনো বিশেষ দক্ষতার সাথে, যাতে তা আপনি বাস্তবায়ন করতে পারেন।
আসুন মায়া ছড়ায়।